প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মামুন মরোজ বাইক গ্যালারি সেলাব্রেট। গড়দার দামে বিক্রি এগুলো বাইক। হলুদ পাখি লাস্টের যে আমি একসাথে তিনটি বাইক বানাইছিলাম, লাস্টের যে বাইকটি, এই বাইকটি ফাইনালি বিক্রি করে ফেলালাম। কত টাকা দাম চেয়েছিলাম এবং কত টাকা বিক্রি করলাম এবং ভাই কোথায় থেকে আইছে, কিভাবে আইছে, এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো। আর এখনো পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো করেন না, পেজটি ফলো করতে পারেন, এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। বেশি কথা না বাড়িয়ে চলুন বাইকটি যে ভাই নিল তার সাথে আমি নাম বলছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। ভাই নাম যেন কি? মনে হচ্ছে আরিফ। আরিফ জি। আপনার বাড়ি, গ্রামের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে সুবারামপুর ভোটবিষ। সুবারামপুর ভোটবিষ। হ্যাঁ, মামুন মোটরস আপনি এই গাড়িটা আজকে জানলেন কিভাবে? এটা আমি ফেসবুকে দেখছি, খুব ভালো লাগছে, পরে আপনার সাথে যোগাযোগ করলাম। ফেসবুক লাইভে দেখছি? জি জি, লাইভে দেখছি। ফেসবুক লাইভে আমি দিছিলাম এই বাইকটি। তা বাইকটি আমি দাম চাইছিলাম কত টাকা? দাম চাইছিলাম হচ্ছে 25,000 টাকা। সর্বশেষ আপনি কত টাকা দিয়ে নিয়ে নিয়েছেন? এটা 20,000 টাকা দিয়ে নিয়েছি, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। খুশি তো? জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তা ভাই, ভাই জন্য সবাই দোয়া করবেন, ভাই জন্য সুন্দর ভাবে। ভাই তো রং মিস্ত্রি না? রং মিস্ত্রি। গাড়িটা কিন্তু কালার করা অনেক সুন্দর, একটি কালার করা আছে, মডিফাই করা আছে, ওনার জন্য পারফেক্ট একটি বাইক। তা ওনার জন্য সবাই দোয়া করবেন। উনি যেন কাগজপত্র বুঝে পাইছেন? হ্যাঁ হ্যাঁ, কাগজপত্র পাইছি। হ্যাঁ হ্যাঁ পাইছি, অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু 10 বছরের নাম্বার সহ কাগজ তিনটাই আছে, হাউস কপি, ট্যাক্স টোকেন, ব্লু বুক, তিনটা কাগজ কিন্তু ভাইকে বুঝে দেওয়া হয়েছে। তা এই বাইকটি উনি যাতে সুন্দরভাবে চালাইতে পারে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি। তা দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।